हेलो गाइस, वेलकम टू द न्यू चैनल टीम चैलेंजर्स। तो गाइस আমরা দেখতে পাচ্ছেন আজকে টিম চ্যালেঞ্জার্স আমরা চলে এসেছি ডায়মন্ড আওয়ার একটা ইন পার্কের কাছে। তো আজকে যেটা হতে চলেছে পাড়ার গ্রামবাসীদের নিয়ে একটা ফুচকা চ্যালেঞ্জ। তো আজকের গ্রামের দিদিরা রিকোয়েস্ট করার জন্য আজকে আমরা আবার এসেছি ফুচকা চ্যালেঞ্জ নিয়ে। তো আজকে যে ফুচকা চ্যালেঞ্জটা হতে চলেছে সেটা হচ্ছে গ্রামের দিদিরা 1 মিনিটের মধ্যে যে যত বেশি সংখ্যক ফুচকা খেতে পারবে সে আজকে আমাদের ভিডিও বিজেতা হিসেবে থাকবে, এবং ভিডিও বিজেতার জন্য একটা আকর্ষণীয় পুরস্কার থাকবে আমাদের ভিডিও শেষে আপনারা দেখতে পাবেন। তো আমরা ভিডিওটা বেশি বড় না করে আমরা চলে যাব ফার্স্ট যে চ্যালেঞ্জার যিনি আমাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছেন সেই দিদির কাছে। তো দিদি আপনার নাম কি? বন্দনা। স্টপওয়াচ আছে আমাদের, টিম মেম্বাররা অন করবে। স্টপওয়াচটা 60 সেকেন্ড হবে, 60 সেকেন্ডের মধ্যে আপনি যতগুলো ফুচকা খেতে পারবেন সেই কাউন্ট হবে, ঠিক আছে? তো আমাদের টিম মেম্বার শোভন রেডি করো, আমি রেডি বলার সঙ্গে সঙ্গে রেডি হবে। তো স্টার্ট। ফার্স্ট খাও, ফার্স্ট খাও। 1-3 সেকেন্ড, 4 সেকেন্ড। ফার্স্ট খাও, আকর্ষণীয় পুরস্কার আছে ভিডিও শেষে আপনারা দেখতে পাবেন। তো গাইস ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন। আমরা দেখতে পাচ্ছি গাইস 20 সেকেন্ড, 21 সেকেন্ড সময় হয়ে গেছে, এবং 60 সেকেন্ডের মধ্যে যত বেশি সংখ্যক ফুচকা খেতে পারবে সে 4 জন চ্যালেঞ্জারের মধ্যে সে আজকে আমাদের উইনার থাকবে। তো 42 সেকেন্ড, 43 সেকেন্ড হয়ে গেছে আর 12 সেকেন্ড বাকি আছে। ফাস্ট 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 ফাস্ট। 6 সেকেন্ড, 5 সেকেন্ড, 4 সেকেন্ড, স্টপ। গাইস আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের বন্দনা দিয়েই 1 মিনিটের মধ্যে 11 খানা ফুচকা খেয়েছে। তো প্রথম চ্যালেঞ্জার এবং সেকেন্ড চ্যালেঞ্জার দেখবো আমরা 12 খানা ফুচকা খেয়ে চ্যালেঞ্জটা ব্রেক করতে পারে কিনা। তো নেক্সট চ্যালেঞ্জার কে আছে আমরা দেখে নেবো এই মুহূর্তে। আমাদের নেক্সট চ্যালেঞ্জার আছে দিদি ভাই, তার নাম জিজ্ঞেস করে নেবো। নামটা মানসী রায়। স্টার্ট। 3 সেকেন্ড, 4 সেকেন্ড। প্রথম চ্যালেঞ্জার দেখতে পাচ্ছি 11 খানা ফুচকা খেয়ে রেকর্ডটা তৈরি করে রেখেছে, মানে ওই রেকর্ডটা ভাঙতে গেলে আমাদের 12 খানা ফুচকা খেতে হবে। কেউ হাসাবেন না। ৩৬, ৩৭, এখনো 20 সেকেন্ড বাকি আছে। দিদি ভাইয়ের খাওয়ার স্পিড ভালো আছে। ৫৪, ৫৬, ৫৬, ৩, ২, ১, স্টপ। আচ্ছা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমাদের সেকেন্ড চ্যালেঞ্জার মানসী রায় 11টা রেকর্ড ভেঙে 16টা রেকর্ড করে দিয়েছেন। তো 3 নম্বর চ্যালেঞ্জারকে রেকর্ড ভাঙতে গেলে 17টা ফুচকা খেতে হবে। তো দেখা যাক 3 নম্বর চ্যালেঞ্জার কে আছে আমাদের। তো 3 নম্বর চ্যালেঞ্জারকে আমরা পেয়ে গেছি এই মুহূর্তে। তো 3 নম্বর চ্যালেঞ্জারের নাম জিজ্ঞেস করে নেবো। আচ্ছা ঠিক আছে, কি মনে হচ্ছে 16খানা রেকর্ড কি ভাঙা যাবে? ঠিক আছে চেষ্টা করে দেখা যাক, কারণ একটা ভিডিও শেষে একটা আকর্ষণীয় পুরস্কার আছে যারা জিতবে। রেডি স্টার্ট। গাইস দেখতে পাচ্ছেন যে 5 সেকেন্ড, 6 সেকেন্ড, ফুচকা খাওয়ার স্পিডটাও ভালো দিদির। ১৬ সেকেন্ড, ১৭ সেকেন্ড, টার্গেট আছে 17 খানা। আস্তে আস্তে 15 সেকেন্ড সময় আছে। আস্তে আস্তে 3, 2,
এক স্টপ। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তিন নম্বর চ্যালেঞ্জার্স আমাদের 15খানা ফুচকা খেয়েছে আর একটার জন্য মিস হয়ে গেছে। তো আমাদের সেকেন্ড চ্যালেঞ্জার 16খানা যিনি খেয়েছিলেন তিনি এখনো আপাতত একে আছেন। তো দেখা যাক আমাদের লাস্ট চ্যালেঞ্জার অর্থাৎ ফোর্থ চ্যালেঞ্জার 16খানা খেয়ে রেকর্ডটা ব্রেক করতে পারে কিনা দেখা যাক। ওনার নাম কি দেখা যাক? আশা মণ্ডল। আচ্ছা আশা দি, ঠিক আছে এটা রিসেট করো। ঠিক আছে আমি স্টার্ট বলার সঙ্গে সঙ্গে রেডি করবে। তো স্টার্ট। গাইস আমরা দেখতেই পাচ্ছি যে 7 সেকেন্ড 8 সেকেন্ড এবং লাস্ট চ্যালেঞ্জার আমাদের ফুচকা চ্যালেঞ্জে অংশগ্রহণ করেছে এবং প্রথম সেকেন্ড চ্যালেঞ্জার হিসেবে যিনি ছিলেন তিনি হচ্ছে 16খানা রেকর্ড করে গেছিলেন এবং তিন নম্বর যে চ্যালেঞ্জার ছিলেন তিনি 15খানা রেকর্ড করেছেন। তো ফার্স্ট সেকেন্ড চ্যালেঞ্জার হিসেবে যিনি আছেন তিনি এখন প্রথম আছেন, তো তিনি আপাতত বিজেতা হিসেবে আছেন। তো দেখা যাক ইনি লাস্ট চ্যালেঞ্জার 17খানা ফুচকা খেয়ে আমাদের রেকর্ডটা ব্রেক করে প্রাইসটা ছিনিয়ে নিতে পারে কিনা। আস্তে আস্তে আমাদের তিন নম্বর চ্যালেঞ্জের কটা পৌঁছে গেছে দেখো দেখো 13টা। তো তিন নম্বর চ্যালেঞ্জার আমাদের দিদি 13টা ফুচকা খেয়েছেন অর্থাৎ আমাদের এই ভিডিওর বিজেতা হিসাবে আমাদের সেকেন্ড চ্যালেঞ্জারকে ডেকে নিতে চাইছি। তার জন্য একটা আকর্ষণীয় পুরস্কার আছে, পুরস্কারে পুরস্কৃত করা হবে। গাইস আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সেকেন্ড চ্যালেঞ্জার দিদির নাম কি? মানসী রায়। আচ্ছা মানসী রায় আজকে আমাদের ভিডিওর বিজেতা হয়ে গেছেন এবং আমাদের প্রাইজটা তুলে দিচ্ছে আমাদের টিম চ্যালেঞ্জার্সের মেম্বার শোভন। প্রাইজটা তুলে দাও সবাই, হাততালি, সবাই একটু হাততালি দিয়ে। তো দিদি ভাইকে একটু জিজ্ঞেস করবো কি রকম চ্যালেঞ্জ লাগছে, খুব ভালো লাগছে, কি রকম লাগছে আর প্রাইজটা জিতে কি রকম লাগছে? খুব ভালো লাগছে প্রাইজটা জিতে। আচ্ছা এরকম খেলা কি আরো আপনারা চান আপনাদের জায়গায় হোক? হ্যাঁ হোক। আচ্ছা ঠিক আছে গাইস, এরকম আরো ভিডিও পেতে আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন। আমরা টিম চ্যালেঞ্জার্স তরফ থেকে আমরা প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এরকম।